ছয়জনই বললেন, তার প্রেক্ষিতে আমরা তথ্যপত্র সংগ্রহ বিভিন্ন আমরা একটু সময় নিচ্ছিলাম, যে সাবরিনা চৌধুরী একজন ডাক্তার সরকারি কর্মকর্তা, তার বিরুদ্ধে আমাদের বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ দেখা গেল যে আমরা তাকে যখন জিজ্ঞাসাবাদ করলাম আজকে জিজ্ঞাসাবাদ, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি চেয়ারম্যান কিনা, উনি বললেন যে না আমি কখনোই চেয়ারম্যান না। তো আমি বললাম যে আপনাকে যে আমরা যেদিন দুইজনকে গ্রেপ্তার করলাম এর আগের দিন তো আপনাকে চেয়ারম্যান থেকে বহিষ্কার করলেন, এক। দ্বিতীয় কথা, আপনি তিতুমির কলেজে আপনি যেরকম একটা ঘটনা ঘটলেন সেই কলেজে আপনি দাঁড়িয়ে আপনি জেকেজির পক্ষে কথা বললেন মুখপাত্র হিসেবে, চেয়ারম্যান হিসেবে, কইরা আমার হাজবেন্ড আমাকে বলতে বলছে। তারপরে ওনাকে আরও বিভিন্ন কোশ্চেন করা হলো, উনি কোনো সদুত্তর দিতে পারে নাই, যার কারণে ওনাকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি। আমরা মনে করি যে উনি কখনোই একজন চেয়ারম্যান হিসাবে এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, তার যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ বানাচ্ছে, হাজার হাজার মানুষ সংক্রমণ করছে, মানুষকে প্রতারণা করছে টাকার বিনিময়ে, বিদেশের মাটিতে বাপ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে আমরা আগামীকাল রিমান্ড চাইব। রিমান্ডের প্রেক্ষিতে আমরা আরও কিছু তথ্যপত্র সংগ্রহ করে আয়ের সাথে যদি আরও জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা অভিযোগ আছে, আপাতত আমরা তাকে এক নাম্বার আমরা গ্রেপ্তার আমরা দেখাচ্ছি, ওই মামলা আসার রিমান্ডে আসবে, আসার পরে যদি আমাদের কাছে মনে হয় আরও কোনো অপরাধের সাথে জড়িত আরও কেউ আছে সেক্ষেত্রে অন্যান্য অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। এই জন্যই সে যেহেতু একটা সরকারি কর্মকর্তা সে কখনোই আরেকটি বেসরকারি কোম্পানির চেয়ারম্যানও থাকতে পারেন না, আবার চেয়ারম্যান থাকার পর উনি মুখপত্র হিসেবে বক্তব্য দিতে পারেন না, আবার তার হাজবেন্ড আমরা যখন গ্রেপ্তার করলাম তাদেরকে তার তড়িঘড়িকে তাকে আবার চেয়ারম্যান থেকে ইচ্ছা করলেই বহিষ্কারও করতে পারেন না। এবং উনি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে উনি যে করোনা মানে করোনাকালীন সময় উনি যে জেকেজির পক্ষে যে উনি স্টেটমেন্ট দিয়েছেন, তিতুমির কলেজে উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, এটা একজন সরকারি কর্মকর্তা বা এটা মোটেও সম্ভব না, এবং এটি উনি ওনার দায় আয়ত্ত এড়াইতে পারেন না, উনি ওনার কোনো সদুত্তর দিতে পারেন নাই, যার প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার আগামীকাল রিমান্ডে আসবে। তারপরে আমরা বাকি এই যে লক্ষ লক্ষ মানুষকে মানে তারা যে ভুয়াভাবে তাদেরকে ভুয়া কিডস কালেকশনের মাধ্যমে ভুয়া সার্টিফিকেট দিয়ে আজকে অনেক মানুষকে তারা প্রতারিত করেছে, বিদেশের মাটিতে গিয়ে মানুষ এই ফিরে এসেছে, সব কিছু মিলেই আমরা তদন্তে আসবে, আমরা রিমান্ডে আসলে সময় পাবো, তাহলে আমরা বাকি তথ্যগুলি পাবো। আমরা তথ্য আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা সময় নিয়েছেন এবং আলটিমেটলি তো আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আগামীকাল রিমান্ডে আসলে বাকি তথ্য আপনাকে জানাতে হবে। সবাইকে ধন্যবাদ।